প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আর আজকে আমরা পড়বো ভূগোল ও পরিবেশ থেকে চতুর্থ অধ্যায়, ভূপৃষ্ঠে ঋণ পরিবর্তনের কারণ ও ফলাফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসগুলোতে এই চতুর্থ অধ্যায়ে বিষয়টা, বিশেষ করে পৃথিবীর যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ঘটন সম্পর্কিত পড়া, এবং সেইখানে আমরা ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া করেছি। সেই ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ায় আমরা সেখানে করেছি আকস্মিক পরিবর্তন এবং ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তনের বিভিন্ন কারণ এবং বিভিন্ন বিষয়গুলো আমরা সেখানে লক্ষ্য করেছি, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, সুনামি ইত্যাদি কারণে ভূপৃষ্ঠের ভূত্বকের আকস্মিক পরিবর্তন ঘটে, যেমন পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি এই আকস্মিক পরিবর্তনের ফলে গঠিত হয়েছে। এখন আমরা যে পড়াটা করবো সেটা হলো ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল। তাহলে আগে আমাদের অবশ্যই জানতে হবে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন কি। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন, ধীর বলতে আমরা বুঝি ধীরে ধীরে, আস্তে আস্তে, অনেক সময় নিয়ে, অনেক এলাকা জুড়ে এই পরিবর্তনটা আসে। সেই জন্য ধীরে ধীরে যেহেতু পরিবর্তন হয়, এই জন্য একে ধীর পরিবর্তন বলে। আর এই ধীর পরিবর্তন কেন হয় সেটা হলো সূর্য তাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, নদী এবং হিমবাহ প্রভাবে এই পরিবর্তনটা আসে। এই কারণে আসে, এই সমস্ত কারণে এই পরিবর্তনটা আসে। আর এখানে এইখান থেকে আমরা কী শিখব, আমরা এই ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল অবশ্যই শিখব, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এর আগে আমরা যে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া করেছি সেটাও আমরা এখানে আমরা বলতে পারবো। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সে ধীর পরিবর্তন সাধারণত চারটি পর্যায়ে বিভক্ত করা যায়, সেটা কীভাবে হয়। ক, বিচূর্ণী ভবন ও ক্ষয়ীভবন, অপসারণ, নগ্নী ভবন, অবক্ষেপণ। বিচূর্ণী ভবন ও ক্ষয়ীভবনটা আসলে কি, কীভাবে সূর্যতাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, নদী, হিমবাহ কীভাবে এই বিচূর্ণী ভবন বা ক্ষয়ীভবন গঠিয়ে থাকে, কীভাবে গঠিয়ে থাকে আমরা এখন লক্ষ্য করি। বিচূর্ণ বলতে কী বুঝি, বিচূর্ণ বলতে আমরা কী বুঝি, গুরু গুরু করে দেওয়া, গোড়া গোড়া করে দেওয়া, মানে ভেঙ্গে চুড়ে দেখে একেবারে ছোটো ছোটো শিলাকণায় পরিবর্তন করা। তাহলে যে প্রক্রিয়া এই সেই গুরু গুরু হয়, তার টুকরো টুকরো বা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয় যে প্রক্রিয়া, সেটা হলো বিচূর্ণী ভবন। আর বিচূর্ণী ভবন হইলে সেটা স্থানান্তর হয় না, যে পদার্থ বা যে খনিজ বা যে শিলাটি বিচূর্ণ ভবন হবে, বা উদাহরণস্বরূপ ধরে একটা মাটি ঢেলা বা খণ্ড যদি আমি পাথর দিয়ে ডেকে ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করি, তাহলে এটা সেই জায়গায় পড়ে থাকবে, এটা সরবে না সেখান থেকে। কখন সরবে, যদি বায়ু প্রবাহিত হয়, বায়ু আসে বা বৃষ্টিপাত হয়, যদি নদীর পানি আসে, বন্যা আসে, বা অথবা পাহাড়িয়া অঞ্চলে হিমবাহের কারণে সেগুলো সরে যেতে পারে, স্থানান্তরিত হতে পারে, নয়তো নয়। আর ক্ষয়ী ভবনটা হলো কি, ক্ষয় হওয়া, শিলাও ধীরে ধীরে ক্ষয় হতে পারে। কীভাবে ক্ষয় হয় এই শিলা ভূত্বকে, শিলাখণ্ড কীভাবে ক্ষয় হয় সেটাও একইভাবে, সূর্য তাপে, বায়ু প্রবাহে, সেই বৃষ্টিপাত হলে, নদী এবং হিমবাহের কারণে সেটা ক্ষয় হতে পারে, ধীরে ধীরে ক্ষয় হয়। ক্ষয় হয়ে সেটা কী হয়, সেই জায়গা থেকে স্থানান্তরিত হয়। তাহলে এই ক্ষয় হওয়ার যে প্রক্রিয়া সেটা হলো ক্ষয়ী ভবন। তাহলে আমরা এই ধীর পরিবর্তনে ক নাম্বার কারণে লক্ষ্য করলাম বিচূর্ণী ভবন এবং ক্ষয়ী ভবন। বিচূর্ণী ভবন হলো প্রথমে এটা গুরু গুরু হওয়া, বা এটাকে খণ্ড থেকে খণ্ড হওয়া, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হওয়া, এবং সেটা বিভিন্ন কারণে আবার ক্ষয় হয়ে যাওয়া, সেই প্রক্রিয়া হলো ক্ষয়ী ভবন। তাহলে আমরা এখানে লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, যে শিলারাশির চূর্ণ বিচূর্ণ ও সবিশ্লিষ্ট হওয়া কিন্তু স্থানান্তর না হলে তাকে বিচূর্ণী ভবন বলে। সাধারণত প্রাকৃতিক কারণে এই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে। তা প্রাকৃতিক কারণগুলো কী বলেছি, প্রাকৃতিক কারণ হলো সূর্য তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী এবং হিমবাহ। তাহলে অপসারণ কী, অপসারণ হলো
যে চূর্ণ বিচূর্ণ হলো যে বিষয় যে পলিটা মানে যে শিলাটা এবং ক্ষয়ীভবন বা যে শিলা ক্ষয়ীভবন হলো ক্ষয় হইলো অর্থাৎ ভূপৃষ্ঠের যে অংশটা ভেঙে চলে গেল এবং ক্ষয় হইলো সেটা যদি স্থানান্তরিত হয় সেখান থেকে অনুদ্বারায় স্থানান্তরিত হলো চলে গেলে সেটাকে আমরা বলবো কি অপসারণ। সেটা বলবো আমরা অপসারণ, বৃষ্টিপাতের কারণ হতে পারে, বায়ু প্রবাহের কারণ হতে পারে, বা ওই অংশ দিয়ে নদী প্রবাহিত হলে সেই নদীর পানির স্রোতের কারণে হতে পারে। সেইভাবে সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলো সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, এটাকে আমরা বলবো অপসারণ। তাহলে অপসারণকে আমরা আমাদের পাঠ্যপুস্তকে লক্ষ্য করি, শিক্ষার্থীবৃন্দ, নদীর স্রোত, বায়ু প্রবাহ ও হিমবাহ প্রকৃতির শক্তির দ্বারা চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো স্থানান্তরিত হলে একে অপসারণ বলে। গ নম্বর হলো নগ্নী ভবন, নগ্ন 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 মানে কি উলঙ্গ, উলঙ্গ মানে কি উন্মুক্ত হয়ে ভিতরে অংশ উপরে ঘিরে আসা, সেটা হলো নগ্ন। এখন যে প্রক্রিয়ায় এই উন্মুক্ত হয়, যে প্রক্রিয়ায় ভিতরে অংশটা উপরে উঠে আসে ঘিরে আসে সেটাকে বলে নগ্নী ভবন। তাহলে নগ্নী ভবনের মাধ্যমেও কি হয় শিলা কি হয় ভির পরিবর্তন ঘটে থাকে, ভিড়ে পরিবর্তন ঘটে থাকে। এটা সাধারণত আমরা একদিনে পরিবর্তনটা লক্ষ্য করি না বা একদিনে সেটা আমরা বলতে পারি না, ধীরে ধীরে পারি। তাহলে এই নগ্নী ভবনটা কি? বিচূর্ণী ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়, ক্ষয়ী ভবন দ্বারা ও শিলা অপসারিত হলে সেই অপসারিত শিলা নিচের অধিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে, এইরূপ কার্যকে নগ্নী ভবন বলে। নিচের অধিকৃত মানে কি নিচের যে স্তরটা আছে সেটা বেরিয়ে আসে। সেটা কিরকম? যেমন এইখানে এইখানে একটা মাটির বা শিলার স্তর আছে, আস্তে আস্তে এটা এই অংশটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেল, এই নিচের অংশটা কি হলো বেরিয়ে আসলো, উপরে অংশটা ক্ষয় হয়ে গেল, নিচের অংশটা কি করলো বেরিয়ে আসলো, এইটাকে বলে নগ্নী ভবন। তাহলে এইভাবে পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে পরিবর্তন হয়, এটাকে আমরা বলবো কি ধীর পরিবর্তন। ঘ নাম্বার হলো অবক্ষেপ। এখন এই যে পরিবর্তন হলো, এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হলো, সে উপর নিচের অংশ বেরিয়ে আসলো বা ক্ষয় হয়ে যে পলিতে হলো, পলিতে পলিতে অন্য জায়গায় স্থানান্তরিত হলো, চূর্ণ বিচূর্ণ হলো, স্থানান্তরিত হলো, কোথায় গেল, যেখানে গিয়ে এগুলি সঞ্চিত হয় সেটা এক জায়গায় থাকে না বিভিন্ন কারণে। কারণগুলো অবশ্যই তোমাদের এখানে বলা হয়েছে, সেটা হলো কি বায়ু প্রবাহের কারণে বা বৃষ্টিপাতের কারণে, নদী প্রবাহের কারণে সেই চূর্ণ বিচূর্ণ অংশগুলো কি হয় অন্য জায়গায় স্থানান্তরিত হয়। স্থানান্তরিত হয়ে কি হয় কোন একটা জায়গায় গিয়ে সেগুলো আবার স্থায়ী হয়, সঞ্চিত হয়। সেইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সঞ্চিত হওয়াকে বলে কি অবক্ষেপ। তাহলে অবক্ষেপণ কি? অবক্ষেপণ হলো এক জায়গার জিনিস অন্য জায়গায় গিয়ে ফেলা, অন্য জায়গায় গিয়ে থাকা বা সঞ্চিত হওয়া, এটাকে কি বলে অবক্ষেপণ। আমরা আমাদের পাঠ্যপুস্তকে লক্ষ্য করি অবক্ষেপণ কি? বায়ু প্রবাহ, নদীর স্রোত, হিমবাহ প্রভৃতির শক্তি প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো যে প্রক্রিয়ায় কোন এক স্থানে এসে জমা হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি হয় তাকেই বলে কি অবক্ষেপণ। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে ধীর পরিবর্তন চারটা পর্যায়ে বিভক্ত করা যায়, বিচূর্ণী ভবন ও ক্ষয়ী ভবন, অপসারণ, নগ্নী ভবন এবং অবক্ষেপণ। বিচূর্ণী ভবন হলো টুকুটুকু হওয়া, গুরু গুরু হয়ে যাওয়া, আর সেটা ক্ষয় সেটা হলো ক্ষয় হয়ে গেলে, ক্ষয় হয়ে গেলে যে শিলার পলিটা আছে বা শিলাগুলো আছে সেগুলো কি হয় সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। স্থানান্তরিত হলে কি হয় নিচের অংশটা বেরিয়ে আসে, নিচের অংশটা বেরিয়ে আসে সেটাকে কি বলে নগ্নী ভবন বলে। এখন সেই চূর্ণ বিচূর্ণ শিলার অংশগুলো এক জায়গা থেকে স্থানান্তরিত অন্য জায়গায় সঞ্চিত হয়, এটাকে বলে কি অবক্ষেপণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লক্ষ্য করব যে কী কীভাবে এই প্রক্রিয়াগুলো সংঘটিত হয় সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, সূর্য তাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, নদী হিমবাহ। এখন বায়ুর কাজ কি? বায়ুর কাজ হলো আমাদের বায়ুতে থাকা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প রাসায়নিক প্রক্রিয়ায় শিলার বিচ্ছেদ ও প্রসাদন করে থাকে। বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায়। আচ্ছা, আমরা লক্ষ্য করি বায়ু কীভাবে ক্ষয় করে। আমরা যদি একটা লোহার খণ্ড রেখে দিই, আমাদের দুদিন পরে দেখা যায় কি সেই লোহার খণ্ডের মরিচা করে, তো মরিচা কেন করবো? আমরা নিজেরা তো জানি লোহা কত শক্ত জিনিস,
এটা তো ভয় হওয়ার কথা নয়। কিন্তু দেখা গেলো কি মরিচা ধরলো, 3 দিন পরে দেখা গেলো এর উপর থেকে আক্রমণ খসে পড়লো, পরবর্তী সময় আরো খসে পড়লো। তাহলে এটা কি কারণে হলো? এটা হলো বায়ুর প্রবাহে, তাহলে বায়ুর সংস্পর্শে এসে এই মরিচা ধরলো এবং লোহাগড়টা ক্ষয় হয়ে গেলো, ক্ষয়িত অংশটা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেলো, ভিতর অংশটা বেরিয়ে আসলো। তাহলে অন্য জায়গায় এই ক্ষয়িত অংশটা কি হলো? ক্রিয়া সঞ্চিত হলো। এটাকে বলবো থাকে অপসারণ। এইভাবে বায়ু কি করে? এইবার বায়ু এই প্রক্রিয়াগুলো সংশোধন করে। তাহলে মরুভূমি যেটা বেশি হয়, কারণ মরুভূমিতে বায়ু প্রবাহ খুব দ্রুত চলে এবং অবাধ অঞ্চল, সেখানে সেটা বেশি হয়। এই কারণ হলো মরুভূমিতে দেখা যায় মাটির বা মৃত্তিকার যে গাঁথনি সেটা খুবই মানে কী বলা যায় হালকা নরম, অতি সহজে কী হয়ে যায় দিনের বেলায় যে সূর্যের তাপ পায় তাতে সেটা ঝরঝর হয়ে যায়, মানে বালি বালি হয়ে যায়। সেই বালিটা অতি সহজে বায়ু এক জায়গা থেকে আরেক জায়গায় অবসান করতে পারে। তাহলে বায়ু এইভাবে কী করে? ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন আনে। বৃষ্টির কাজ কি? বৃষ্টির পানি প্রবাহে দেখা যায় এক অঞ্চলের বা এক স্থানের মাটি বা মাটি অন্য জায়গায় বা শিলা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। তাহলে বৃষ্টির পানির সাথে দেখা যায় কি? দেখা যায় ভূপৃষ্ঠের যে কিছু অংশের যারা ক্ষয় হয় কিছু অংশ দিয়ে সঞ্চিত হয়। আর হিমবাহের কাজ কি? হিমবাহ বলতে আমরা কি বুঝি? চলন্ত বরফ খণ্ড যারা নাকি পর্বতে বিশেষ করে চূড়ায় সিঙে অবস্থান করে কিন্তু সেখান থেকে নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে নামার সময় দেখা যায় অনেক শিলা ক্ষয় করে বা নিয়ে আসে, নিচের দিকে নিয়ে আসে। এইভাবে দেখা যায় ভূত্বকের পরিবর্তন থাকে। আর যেহেতু এটা এত ধীরভাবে বরফখণ্ড নিচের দিকে নেমে আসে যা সহজে চোখে পড়ে না, চলন্ত বরফখণ্ড বা সত্য মানুষের চোখে এটা পড়ে না। এটার আকার এবং এটার যে আইকন এত বড় একটা মানুষের পক্ষে সেটা চলছে কিনা বোঝা কঠিন হয়ে যায়। যাই হোক, যখনই এটা নিচের দিকে নেমে আসে তখনই ভূত্বকের পরিবর্তন নিয়ে আসে, ক্ষয় করে নিয়ে আসে। নদীর কাজ কি? নদী কি করে? যে নদী উপত্যকা আছে যেখানে নদী প্রবাহিত হয় সেই প্রবাহিত অঞ্চল দিয়ে যখন আসে তখন সেইখানে মাটি ক্ষয় করে নিয়ে আসে। চলাচল যে গভীর নদীর যে নদীর যে গভীরতা নদীর যে চলা সেই চলার অংশ থেকে মাটি কেটে যায়, মাটি ক্ষয় করে নিয়ে আসে। যখন নাকি মধ্যবর্তীতে আসে তখন সঞ্চয় করতে শুরু করে, যখন মোহনার কাছে যায় তখন সেই কলানিগুলো মোহনায় পতিত হয়ে সঞ্চয় হয়ে সঞ্চিত হয়ে যায়। এইভাবে নদী কী করে? তার ক্ষয়কাজ সাধন করে এবং ভূত্বকে পরিবর্তন সাধন করে, যা ধীরে ধীরে করে সহজে মানুষ বুঝতে পারে। তাহলে আমরা এখানে কী শিখলাম? আমরা শিখলাম যে কীভাবে এটা একটা প্রক্রিয়া ঘটে থাকে, এই বিচ্ছিন্ন ভবন বা ক্ষয়ভবন কী, অপসারণ কী, নদী ভবন কী, অবশ্য প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা বাড়িতে এই বিষয়টা অবশ্যই আমাদের পাঠ্য বইয়ে পড়বো এবং এখান থেকে আমরা দশটি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবো এবং উত্তর দেবো। শিক্ষার্থী কিন্তু সবচেয়ে ধন্যবাদ।